আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমরা যারা নামাজি, নামাজ পড়তে ভালোবাসি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তারা সবাই জানে যে নামাজের আগে নিয়ত করতে হয়, নিয়ত ছাড়া নামাজ হয় না। আপনি খুব ভালোভাবে উজু করলেন, পাঞ্জাবি পরলেন, ভালো পোশাক পরলেন, ভালো একটা দামি টুপি পরলেন, মসজিদে গেলেন, কিন্তু নিয়ত করলেন না, নামাজের নিয়ত করলেন না, নামাজে দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেবের পিছনে বা একাকী, ওই নামাজের কোনো মূল্যই নাই। অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব এবং ইশা, এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য নিয়ত করতেই হবে, নিয়ত ছাড়া নামাজ হবেই না। নামাজের আগে 7টা ফরজ আছে। 1 নম্বর সতর পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই 3টা। সতর ঢাকা, কেবলমুখী হওয়া, ওক্ত মতো নামাজ পড়া এবং নামাজের নিয়ত করা, এই মোট 7টি কাজ আপনাকে নামাজের আগে করতে হবে। এই 7টি কাজের কোনো একটা যদি বাদ দেন তাহলে আপনার নামাজ হবে না। তাই নিয়ত আপনাকে বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে করতে হবে, অথবা আপনি বাংলায় নিয়ত করবেন, আরবিতে যদি পড়েন বিশুদ্ধভাবে পড়তে হবে। তো দর্শক, সর্বপ্রথম আমরা যেই নামাজটা দিনের শুরুতে পড়ি সেটা হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ। ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত আপনি এভাবে করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরযুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, এরপরে আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আপনি পড়বেন, তখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে এভাবে নিয়ত করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতি যুহরি ফরযুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এরপর আসরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত আপনি এভাবে করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল আসরি ফরযুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এরপরে সূর্য ডোবার পরে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত আপনি এভাবে করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 3 রাকাতি সালাতিল মাগরিব ফরযুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবং সর্বশেষ এশারের 4 রাকাত ফরজ নামাজ নিয়ত আপনি এভাবে করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল আয়শা ফরযুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের নিয়ত করবেন। এভাবে যদি নিয়ত না করেন তাহলে আপনার নামাজ হবে না। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে বাংলা নিয়ত করা। বাংলা নিয়ত আপনি এভাবে করবেন, যদি এশার নামাজের নিয়ত করেন তাহলে এভাবে করবেন: আমি 4 রাকাত এশারের ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহু আকবার, অথবা জোহরের 4 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহু আকবার। দর্শক, এই যে 5টা নিয়ত আমি বর্ণনা করলাম, এগুলো শুধু আপনি একাকী যখন নামাজ পড়বেন তখন এভাবে নিয়ত করবেন। আর যদি ইমামের পিছনে পড়েন তাহলে ইমামের পিছনে নিয়ত করবেন এভাবে: আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায় করিতেছি, এই ইমামের পিছনে, শুধু এই কথাটা যোগ করবেন: ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ইক্তেদাইতু বিহাজাল ইমাম, এই শব্দটু আর বাংলায় হচ্ছে এই ইমামের পিছনে, এই বাংলা এবং আরবি এই দুটো শব্দ যোগ করবে, মুতাওয়াজ্জিহানের আগে বা কেবলামুখী হয়ে আদায় করিতেছে এর আগে, তাহলে আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে, পরিপূর্ণভাবে আপনি নিয়ত করতে পারবেন, আল্লাহ তাআলা তাহলে আপনার নামাজটা খুব ভালোভাবে কবুল করবেন, মঞ্জুর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে যাতে আমরা নামাজ পড়তে পারি, সেই দোয়া করে, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।